পিৎজা, এগরোল, চাউমিন, মোমো প্রভৃতি ফাস্টফুড বর্তমান জীবনে একটা ট্র্যাডিশন হয়ে পড়লেও বাঙালির আসল পরিচয় কিন্তু ডাল ভাত আর আলু পোস্ততে। কেননা এতে যে শান্তি আছে তার অন্য কিছুতে নেই। রান্নাঘরের রানীর তরফ থেকে আজ তাই রইল বাঙালির আবেগ মাখা সেই পদ। তবে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি বাঙালি হন তাহলে কমেন্টে অবশ্যই আজকের রেসিপি সম্পর্কে আপনার মতামত রেখে যাবেন, আর যদি অবাঙালি হন তাহলে বাঙালির প্রিয় রেসিপিটিকে সম্মান জানানোর জন্য রান্নাঘরের রানীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলু পোস্ত করার জন্য মাঝারি সাইজের তিনটি আলু ছুলে নিয়েছি। এবার আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আলু পোস্ত রান্নাতে ইনগ্রেডিয়েন্টস খুব বেশি লাগে না, তবে হ্যাঁ টেস্টটা নির্ভর করে সঠিক টেকনিকের ওপর, যার সম্পূর্ণটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবারে আলুগুলোকে জলে ডুবিয়ে রেখে পোস্তর পেস্ট রেডি করে নেব। জলে ডুবিয়ে রাখলাম কারণ এতে আলু কালচে হবে না। 5 চামচের মতো পোস্ত শিলপাটাতে স্মুথ করে বেটে নেব। এটা কিন্তু কাঁচা অবস্থাতেই বাটব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। পোস্তর মধ্যে একটু নুন দিয়ে শুকনো অবস্থায় 2 বার ঘুরিয়ে নিন, তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। কড়ায় গরম করে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে পোস্ত সব থেকে বেশি টেস্টি হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। ফোড়ন হিসেবে দিচ্ছি একটু কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এবার আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। মিনিট 5-এক মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভাজতে থাকব, কিন্তু খুব বেশি ব্রাউন হবে না, শুধুমাত্র আলুর কাঁচা ভাবটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ঠিক এরকম অবস্থায় আসলে 1 গ্লাস জল ঢেলে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ নুন। 10 মিনিট ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দিচ্ছি। আলু সেদ্ধ হোক, ততক্ষণে ভিডিওতে একটা লাইক করে দিন। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন পোস্ত বাটা ঢেলে দিচ্ছি। অনেকে আলু পোস্ততে হলুদ ইউজ করেন, তবে আমি পোস্তর টেস্টকে একটুও স্যাক্রিফাইস করতে চাইছি না। দেখুন না, সর্ষের তেলের জন্য আলু পোস্ত এমনিতেই কালারফুল লাগছে। পোস্তর টেস্ট পুরোপুরি আলুর মধ্যে ঢোকার জন্য আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তৈরি আমাদের আজকের আলু পোস্ত। এর টেক্সচার দেখুন, কি সুন্দর তৈরি হয়েছে! আলু একটাও ভাঙেনি, অথচ পারফেক্ট সেদ্ধ হয়েছে। আপনিও ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানান। সমস্ত রেসিপির আসল টেস্ট সহজে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রান্নাঘরের রানীর সাথে।